নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ট্রাভেলার সাইড কিকের জগতে। যেরকম ব্যাটম্যানের আছে রবিন, সুপারম্যানের আছে সুপার বয়, সেরকমই ভ্রমণ পিপাসু বাঙালির জন্য আছি আমি। এবং আজকে আমি একটি নতুন ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি, যেখানে আমি কথা বলবো মূলত হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মানালি সম্বন্ধে। এই ভিডিওটা তাদের জন্য যারা মানালি যেতে তো চান কিন্তু একা যেতে একটু ইতস্তত বোধ করেন, তাদেরকে সাহস যোগাতে এবং তাদের সাহায্যার্থে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই বলবো মানালি আপনারা পৌঁছাবেন কিভাবে। মানালি পৌঁছানোর জন্য তিন রকমভাবেই অগ্রসর হওয়া যায়। যদি আপনারা ফ্লাইটে বা বাই এয়ার পৌঁছাতে চান, তাহলে প্রথমেই আপনাকে বলে রাখি মানালি যাওয়ার জন্য কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট হয় না, সেক্ষেত্রে আপনাদের দিল্লি বা চণ্ডীগড় যাওয়াটাই ভালো, সেখান থেকে আপনারা ফ্লাইট নিয়ে মানালি যেতে পারেন। এবার এয়ারপোর্ট থেকে মানালির দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার, কুলু মানালি এয়ারপোর্ট থেকে মানালি শহরের। সেখানে গাড়ি ভাড়া আপনার পড়ে যায় অফ সিজনে 1500 থেকে 2000 এবং সিজনে 2500 থেকে 3000 মতো ফোর সিটার গাড়ির, এবং ফ্লাইটের ভাড়া চলে 2000 থেকে 4500 মধ্যে। সেটা ডিপেন্ড করছে আপনি কীরকম সময় কাটছেন এবং কত আগে কাটছেন। এবার আপনারা যদি ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে আবারও বলি চণ্ডীগড় এবং কালকা, এই দুটি হচ্ছে মানালি শহরের সবথেকে কাছে অবস্থিত রেলওয়ে স্টেশন। কালকা প্রায় 300 কিলোমিটারের মতো, চণ্ডীগড় প্রায় 280 কিলোমিটারের মতো। সেক্ষেত্রে আপনারা কালকা বা চণ্ডীগড় যদি আসেন, সেখান থেকে আপনারা বাসে করে সোজা মানালি যেতে পারেন। বাস হিমাচল প্রদেশ স্টেট বাসের অনেক আছে, স্টেট ট্যুরিজমের অনেক বাস আছে, এছাড়াও আছে প্রাইভেট বাস, যেখানে টিকিটের দাম ভ্যারি করে 700 থেকে 1500 টাকা। তার মধ্যে আপনারা একদম সাধারণ বাস পাবেন হিমাচল প্রদেশ ট্যুরিজমের, যেটা 700 থেকে শুরু। বেশিরভাগ ক্ষেত্রেই চণ্ডীগড় বা কালকা থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলো নাইট জার্নি হয়, যেখানে আপনারা পরের দিন সকাল 10টা সাড়ে 10টা নাগাদ মানালিতে এসে পৌঁছাবেন। এবার আসি কোথায় থাকবেন। মানালিতে প্রচুর হোটেল আছে যেখানে ভাড়া 700 থেকে 800 প্রতি রাত থেকে ইভেন 10000 টাকা প্রতি রাত হিসেবে হোটেল পাওয়া যায়। যদি আপনারা মার্কেট এবং শহরের কোলাহল পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা মল রোডের সামনে থাকতে পারেন। কিছু ভালো হোটেল হচ্ছে অ্যাপেল ব্লসম, হোটেল হিমগিরি, দ্য শিবালিক, বোধ ইন্টারন্যাশনাল। এবং যদি আপনারা একটু নিরিবিলি, একটু মার্কেট থেকে দূরে থাকতে চান, অবশ্যই খুব একটা দূরে না, 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে আপনারা ওল্ড মানালি, শিমশা বা আলেওতে থাকতে পারেন। সেখানের কিছু ভালো হোটেল যেমন মাউন্টেন নেস্ট শিমশাতে অথবা অর্কিড গ্রিনস আছে লঘাট এরিয়াতে। এবার আসি মানালিতে আপনারা দেখবেন কি। মানালিতে দেখার জন্য প্রচুর লোকাল সাইট সিং আছে, এছাড়াও কিছু বিখ্যাত জায়গা আছে যেগুলো সারাদিন ধরে দেখা যায়। লোকাল সাইট সিংয়ের জন্য আপনারা হিড়িম্বা টেম্পল বা হিড়িম্বা দেবীর মন্দির, বশিষ্ঠ মুনি আশ্রম, ক্লাব হাউস, নাগার ক্যাসেল, মনু টেম্পল, যোগিনী ওয়াটারফল এবং আরও অনেক কিছু দেখতে পাবেন। এবং যেগুলি একটি ডে ট্রিপ হিসেবে যেগুলি পাওয়া যায়, সেগুলি হচ্ছে যেরকম সোলাং ভ্যালি, অটল টানেল, রোটাং পাস বা গুলাবা স্নো পয়েন্ট, কাসল, মানিকারণ, কুল্লু। এবং আপনি যদি চান আরেকটু দূরে যেতে, সেক্ষেত্রে আপনি কিন্তু লেহ লাদাখও যেতে পারেন রোটাং পাস হয়ে। এবার আসি কোন সময়টা ভালো। মানালি সত্যি কথা বলতে সমগ্র বছর ধরেই দেখা যায়। এপ্রিল থেকে মোটামুটি মার্চ, এপ্রিল থেকে মে জুন অবধি ওয়েদার থাকে মোটামুটি ঠান্ডা, রোটাং পাসও খোলাই থাকে, বরফও পাওয়াই যায়। এবং আপনারা যদি শীতে যেতে চান, যেরকম ধরুন নভেম্বর থেকে জানুয়ারি, সেক্ষেত্রে রোটাং পাসটা বন্ধ থাকে, কিন্তু মানালিতে স্নোফলসের চান্স অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আপনাদের হয়তো গুলাবা স্নো পয়েন্টে যেতে হতে নাও পারে, আপনি মানালিতে নিজের হোটেলের ব্যালকনি থেকেই স্নোফলসের মজা নিতে পারবেন। তাহলে এবার আসি আইটেনারি, কীভাবে প্ল্যান করবেন পুরো জিনিসটা। প্রথম দিন আপনি মানালিতে যান, যেদিন মানালি পৌঁছাচ্ছেন সেদিন সারা দিনটা বা সারা বিকেলটা মানালি মল মার্কেটে থাকুন, আশেপাশটা ঘুরে দেখুন। দ্বিতীয় দিন আপনারা লোকাল গাড়ি ভাড়া করে মানালি সাইট সিনটা করতে পারেন, যেটা 4 থেকে 5 ঘন্টা লাগে, তার বেশি লাগে না। সেদিন রাত্রিটা মানালিতে এসে নাইট স্টে। পরের দিন সকালবেলা আপনারা বেরিয়ে যান সোলাং ভ্যালি, যেখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি থাকে, যেমন প্যারাগ্লাইডিং বা স্নোবোর্ডিং ইত্যাদি আরও অনেক কিছু। সারাদিন সেখানটা কাটিয়ে সোলাং ভ্যালি এবং আশেপাশটা দেখে আপনারা চলে আসতে পারেন মানালিতে। পরের দিন আপনারা যান রোটাং পাস, আর যদি শীতে যান সেক্ষেত্রে রোটাং পাস হয়তো বন্ধ থাকবে, তাই তার আগেই গুলাবা স্নো পয়েন্ট অবধি যান, সেখানে গিয়েও আপনারা বরফের মজা নিতে পারবেন। আর জানিয়ে রাখি শীতকালে কিন্তু সোলাং ভ্যালিতেও বরফ পড়ে। সেই দিনটা চতুর্থ দিনটা রোটাং পাস ঘুরে আপনারা ফিরে আসুন মানালিতে। পঞ্চম দিন আপনারা যদি মনে করেন, সেক্ষেত্রে কাসল, নাগার ফোর্ট এবং কুল্লু মণিকরণ এগুলোও দেখতে পারেন। তবে যদি আপনাদের মনে হয় যে না 5 রাত 6 দিনের প্রোগ্রামটা একটু বেশি হেক্টিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ডে টু এর মানালি লোকাল সাইট সিং যেটা,
সেটা কিন্তু ছাড়লেও ছাড়তে পারেন, এবং ডে ফাইভের কাসল নাগর কুল্লু বা মণিকরণ এটাকেও আপনারা চাইলে ছাড়তে পারেন। এবার আসি বাজেট। দেখুন, বাজেটের ক্ষেত্রে আমি আপনাদের চণ্ডীগড় টু চণ্ডীগড় বা দিল্লি টু দিল্লির বাজেট বলছি। সেক্ষেত্রে আপনারা অনেক রকমের ভিডিও দেখে থাকবেন, 3,000 টাকায় মানালি ঘুরুন, 4,000 টাকায় মানালি ঘুরুন, কিন্তু সত্যি কথা বলতে আমরা জানি না বাঙালিরা সেইভাবে আদৌ ঘুরতে পারবো কি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা আপনাদের পরিবার নিয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাকপ্যাকিং ট্যুরটা হয়তো আপনাদের ক্ষেত্রে সম্ভব হবে না। তো আমি যেটা আপনাকে বলবো সেটা খুব রিয়েলিস্টিক ভ্যালিউ বলবো, প্রায় 10,000 টাকার কাছাকাছি আমি যে প্রোগ্রামটা দিয়েছি 5 নাইট 6 ডেজের সেটার ক্ষেত্রে, সেটা কিন্তু মাথায় রাখবেন খাওয়া দাওয়া বাদ দিয়ে। খাওয়া দাওয়াটা আপনারা কে কীরকমভাবে কী লাঞ্চ বা ডিনার করবেন সেটা তো সম্পূর্ণ আপনাদের উপর, সেই জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে হোটেল ভাড়া এবং ট্র্যাভেল এক্সপেন্স মিলিয়ে আপনাদের 10,000 টাকা পড়বে যদি এই প্রোগ্রাম অনুযায়ী যান। এবার যদি আপনারা লোকাল সাইট সিং বা কাসল নাগর কুল্লু এগুলো ছেড়ে 3 দিনের প্ল্যান করেন সেক্ষেত্রে ওটা হয়তো 7-8 হাজারে নেমে আসবে। এছাড়াও সমগ্র রকমের বিস্তারিত তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সব রকম নাম্বার যদি যাকে ইচ্ছা আপনারা কন্ট্যাক্ট করতে চান। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে একটা লাইক দেবেন এবং কমেন্ট করুন নেক্সট কোন ডেস্টিনেশনের উপর ভিডিও করা যায়। যারা যেতে চাইছে মানালি তাদের সাথে শেয়ার করে তাদেরকেও সাহায্য করে দিন ভিডিওটার মাধ্যমে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমি ভবিষ্যতে আরও এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।